हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आई एम योर फ्रेंड एंड होस्ट सुहास एंड यू आर वाचिंग SR.com टेक्नोलॉजी। सो लेट्स स्टार्टेड। आज के हम शिखब वी लुकअप, एक्सेल वी लुकअप कीभावे करते हैं। एटा खूब सिंपल एक उदाहरण दिए शिखब। तो देखो, एर जन्य प्रथम एक एक्सेल बुक ओपन कर लम, जे बुकटा होच्छे रेजिस्टर बुक। ओके, ये वर्कबुकटा आछे रेजिस्टर बुक। एखाने आमार एड्रेस फिल्डटा ब्लैंक आछे। এই অ্যাড্রেস ফিল্ডে আমি আনব একটা সেকেন্ড ওয়ার্কবুক, যেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, যার নাম। এইখান থেকে আমি সেই অ্যাড্রেসটা ফেচ করে আমার রেজিস্টার বুকেতে নিয়ে যাব। সো এটা কিভাবে করতে হয় সেটা একটু দেখ না। তো প্রথমে আমরা ভিউ থেকে অ্যারেঞ্জ অপশানে যাব, দেন ভার্টিক্যালে ক্লিক করব। তাতে কি হবে, আমার ওপেনিং করা দুটো ওয়ার্কবুক পাশাপাশি চলে আসবে। ওকে, এবার আমি অ্যাড্রেসের ঘরে গিয়ে ইকুয়াল টু দেব, দেওয়ার পর লিখব ভি লুকআপ। VL টাইপ করার পর ট্যাব দিয়ে দেবেন, তাহলেই চলে আসবে। অ্যান্ড দেন প্রথমে আমি এখানে কার বেসিসে আমি সার্চ করব, তাহলে আমি এখানে নেমের বেসিস সার্চ করব, তাই এই ঘরটা সিলেক্ট করলাম, এই সেলটা। দেন কমা, কমা দেওয়ার পর আমার টেবিল চাইবে যে কোন টেবিলটাকের মধ্যে আমি সার্চ করব। সেই টেবিলটা হচ্ছে আমার পার্সোনাল ডিটেলস। সো এখানে আমি সেই টেবিলটাকে পুরো সিলেক্ট করে নেব। দেখুন, আমার টেবিলটা মাউসের সাহায্যে আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এবার টেবিলটা সিলেক্ট করে নেওয়ার পর কী করতে হবে, টেবিল সিলেক্ট করে নেওয়ার পর আমার এখানে কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমি কোন সেলের ভ্যালুটাকে চাইছি, যেমন আমি এখানে কি চাইছি, আমি এখানে অ্যাড্রেস চাইছি। অ্যাড্রেসটা ক নম্বর সেলে আছে, সি সেলে আছে, সি কলমে আছে, তাহলে সি কলমের ভ্যালু হচ্ছে 3। ওকে, তো 3 দিতে হবে। দেন কমা দিয়ে ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ যদি খুঁজতে যাওয়ার জন্য, আর ফলস হচ্ছে এক্স্যাক্ট ম্যাচের জন্য, তাই আমি এখানে ফলস অপশানটায় ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আপনি কমা দিয়ে জিরোও দিতে পারেন, সেটা মিনসও ফলস। দি ফলস ক্লিক করব, ক্লিক করার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখুন, চলে এসছে আদর্শনগর সাউথ। তাহলে অনিমা দাস যে আমার পার্সোনাল ডিটেলসে আছে, সেখানে তার অ্যাড্রেস হচ্ছে আদর্শনগর সাউথ। তার ফলে আমি যখন এখানে সার্চ করছি, তখন এখানে আমার আদর্শনগর সাউথ চলে আসছে। তো এইভাবে আমি সব করা ডিটেলস অ্যাড্রেস আমি ফেচ করতে পারবো। ঠিক আছে, এবার মিলিয়ে নেওয়া যাক। দেখুন, কুমার গুহ যার অ্যাড্রেস হচ্ছে সেটাই এখানে এসছে, তাহলে সঠিক আছে। আর একটা ক্রস চেক করে নেওয়া যাক, হরিমান সোন, তার দেখুন তারও যেটা আছে এখানে সেটা এসছে, তাহলে আমার ফর্মুলাটা ঠিক আছে। আপনি এবার যে কোনো একটা এক্সেলের ঘরে ক্লিক করে, এই ফর্মুলা ঘরে ক্লিক করলে ফর্মুলাটা দেখতে পাবেন। ওই যে উপরে ফর্মুলা বারে শো করছে কী ফর্মুলা ইনপুট করা হয়েছে। ওকে, সো এবার আমরা কী করব, এবার আমরা একটা ফলো আপ করে নিলাম, ঠিক আছে, একটা ঘরে। এবার যখন আমি এখানে সেকেন্ড অপশানটা টাইপ করব, ঠিক আছে, যদি আমি সেকেন্ড অপশানটা টাইপ করব, তখন অটোমেটিক দেখুন নামটা লিখলাম। যেহেতু এই রবি দাস এই পার্সোনাল ডিটেলসে আছে, তাই এখানে তার অ্যাড্রেসটা চলে এলো। ওকে, সো তার অ্যাড্রেসটা এখানে এসে গেছে। এইভাবে আমি আরেকটা ট্রাই করে দেখতে পারি। দেখুন, এখানে আমি টাইপ করলাম, ঠিক আছে, যে নামটা আমার এখানে অলরেডি আছে, অ্যান্ড দেন ফলো আপ করালাম, আর তার সাথে দেখুন অ্যাড্রেসটা চলে এলো। ওকে, সো এইভাবে খুব ইজি ভি লুকআপের সাহায্যে আপনারা যে কোনো এটা ফেস করতে পারেন। আমি এখানে যেটা দেখালাম সেটা একদম বেসিক ধারণা ভি লুকআপ সম্বন্ধে। ভি লুকআপ দিয়ে আরও কী কী করা যায় সেটা পরবর্তী ভিডিও দেখাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।